আসছেন, হ্যাঁ ঠিক তাই বোধরা। আমার পাশে রয়েছেন মিষ্টি নায়িকা বলবো, অভিনেত্রী, অভিনেত্রী ঠিক আছে, পূজা চেরি, এবং আমার আর পাশে রয়েছেন আনপ্যারালাল আচ্ছা পূজাই বলুক, সিয়াম কি টক ঝাল না মিষ্টি? ঝাল 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 মিষ্টি নয় কেন? নাকি মিষ্টি সবসময় মেয়েরা হয়, তাই যেমন মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়েদের মেয়েদের কারণেই মানায়, মানে মেয়েদের বেশি মানায় যে মিষ্টি মেয়ে, কিন্তু ছেলেদের মিষ্টি মানায় না, ঝাল ঠিক মানে যেটা আসলে মানুষের ক্ষেত্রে মানে যেটা মানুষ ভয় পায় কিন্তু আসলে না হলেও হয় না। হ্যাঁ ঝাল আচ্ছা পূজা কে কি মিষ্টি টক ঝাল কোনটা? ও হ্যাঁ, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি ওকে বলবো হচ্ছে ওই যে সবচেয়ে ছোট মরিচ আছে না, যে মরিচ গুলো ঝাল সব থেকে বেশি, পূজা ভেবেছিল যে সে আমাকে মিষ্টি বলবে, মিষ্টি ও না ঠিকই আছে, কারণ সে কিউ দিয়ে দিয়েছে মেয়েদের মিষ্টি বলে, ডেফিনেটলি ও তো তোমাকে আমি বলতে পারি, ও তো আমার কাছে, ও তো আমার কাছে পূজা, বাকিদের কাছে নায়িকা, তো আমার কাছে পূজা, তো আমার পূজা ছোট মরিচ আর বাকিদের কাছে মিষ্টি পূজা, শেষ। দারুণ একটা উত্তর পেলাম আমরা, সুন্দর। আসলে এই মুহূর্তে পূজা চেরি এবং সিয়াম জুটিটা দর্শকরা কি বলবো সানন্দে গ্রহণ করেছে, পোড়ামন দুই দিয়ে শুরু হয়েছে এই জার্নিটা, এবং এই ঈদে দহন চলছে, সেই দহনে পূজা চেরি এবং সিয়াম। এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পূজা চেরি এবং সিয়াম বলতে এখন কি বলবো রমরম অবস্থা, একেবারেই জল জল করছে চলচ্চিত্র অঙ্গনের মধ্য আকাশে এই দুই তারকা। আমি প্রথমে একটু আমাদের মিষ্টি নায়িকাকে একটু জিজ্ঞেস করবো যে তার জার্নিটা কিন্তু একদম পিছিয়ে বয়স থেকে পূজা, তাই না? আমি ঠিক বলেছি না? একটু শুনবো সেই শুরু থেকে জার্নিটা বড় পর্দায় আগমনে। আমি তো ছোটবেলা থেকে জাজ মাল্টি মিডিয়ার অনেকগুলো ছবিতে কাজ করেছি, ভালোবাসার রং, অগ্নি, তারপর তবুও ভালোবাসি, তো ওখান থেকেই আমার অ্যাক্টিং করার যাত্রা শুরু। তারপর বিভিন্ন টিভিসি করি, ডেল্টা থ্রিজি, রিম পাওয়ার বাইট, অনেকগুলো টিভিসি করি, তো ওখান থেকে আস্তে আস্তে অ্যাক্টিং এর জার্নি শুরু। তারপর পর্দায় কোন কাজটা ছিল নূরজাহান, কি সবচেয়ে প্রথম ছিল যদি বলি? আমি অ্যাজ এ হিরোইন হিসেবে বড় পর্দায় আসি নূরজাহান দিয়ে, কিন্তু আমার আসার কথা ছিল পোড়ামন টু দিয়ে, প্রিপারেশনের কারণে পিছিয়ে যায় পোড়ামন টু, সরি পোড়ামন দুই, পোড়ামন দুই, কিন্তু আগে শুরু হয় নূরজাহান। তার মানে দর্শকরা বড় পর্দায় নূরজাহান ছবি দিয়ে পূজা চেরিকে প্রথম দেখতে পায়, কিন্তু শিশুকাল থেকে কিন্তু বড় পর্দায় কাজ করা হয়েছিল, এটা কোন ছবি ছিল? এটা আমি যদি বলি, ফার্স্ট আমার ক্যামেরার সামনে আমি দাঁড়াই মনের ঘরে বসত করে একটা ছবি দিয়ে, কিন্তু আমাকে দর্শক চিনেছে ভালোবাসার রং দিয়ে, ওই ছবিটা, ওই ছবিতে শিশু চরিত্রে অভিনয় ছিল আর কি। তারপর বিভিন্ন কাজ করা হয়েছে, নাটকও অভিনয় হয়েছে নাকি? দু একটা করেছি। আচ্ছা, তার মানে তারপর অবশেষে পোড়ামন দুই দিয়ে যাত্রা শুরু, পূজা চেরিকে দর্শকরা সেভাবে নিয়েছে, এবং নূরজাহান মুক্তি পেয়েছিল, সবাই প্রশংসা করেছে নূরজাহান ছবিটাকে নিয়ে, কিন্তু আমার মানে জীবন পাল্টে দিল, মনে হয়েছিল আলাদিনের চেরাগ হাতে মধ্যে এসে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল, তাই না? পোড়ামন দুই দিয়ে এই যে গত ঈদে যে ছবিটা মুক্তি পেল পোড়ামন দুই, তাই না? সেই আলাদিনের চেরাগটা কেমন করে আসছিল আমার কাছে? হ্যাঁ, কোন দৈত্য এসে দিয়ে গেছিল না? আমি তখন বাড়িতে ছিলাম, তখন আমি নায়িকা হিসেবে যে আসব তখন আমি জানতাম না, আমি নর্মাল কাজ করছিলাম, তো তখন আমি আমার দেশের বাড়িতে ছিলাম, তখন আজিজ ভাই আমাকে ফোন দিল যে তুই কোথায়? আমি বললাম আমি তো আমার দেশের বাড়িতে। বলে যে কবে আসবি ঢাকায়? আমি বললাম যে হ্যাঁ আজকে বা কালকে এসে যাবো, এসে আমাকে একবার ফোন দিস, ফোন দিয়ে এসে অফিসে চলে আসিস। তো আমি বললাম কেন, কোনো প্রবলেম নাকি কোনো কিছু হয়েছে? তো বললো যে না তুই চলে আসিস। তো গেলাম অফিসে, ঢাকা যাওয়ার পর অফিসে গেলাম, যাওয়ার পর বললো যে একটা গল্প শোন, তখন ছিল রাফি ভাইয়া,
তারপর অনেকেই ছিল, আমাদের ডিওপি শাহিন ভাইয়া, তো ওখানে আমি গল্প শুনলাম। রাতে গিয়েছিলাম, চোখে ঘুম ছিল, যখন আমি গল্প শুনলাম আমি ভুলে গেছিলাম যে আমি কোথায় ছিলাম, আমি কি বসেছিলাম, আমার চোখে ঘুম ছিল, এটা সবকিছু ভুলে গেছিলাম কারণ গল্পটা এত সুন্দর। তো যাই হোক, গল্প শুনলাম, তখনও লঞ্চ হয়নি যে কে হিরোইন। তারপর আস্তে 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 আমি খুব এক্সাইটেড ছিলাম যে কে হিরোইন, এই গল্পটা এত সুন্দর গল্প কে করবে। তারপর শুনলাম যে আমি করছি, তারপরে আসলো আমাদের এই আনপ্যারালাল হ্যান্ডসাম হিরো। আচ্ছা, এই নিজেই আনপ্যারালাল বলছে, পেছনে কারণটা কি? এত এত মনে কিছু চায়? হ্যাঁ, কার্যক্ষেত্রে পছন্দ করে, যদি যদি টাকা পয়সা দেয় সালাম করতে অসুবিধা কি? তখন পূজাকে কি এর আগে দেখা হয়েছিল দুজনের মধ্যে কোনো কাজে কিংবা কোনো প্রোগ্রামে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই বাংলাদেশ সবাই মানে ওকে আগে থেকে চিনতাম, কারণ ওর কাপড় থেকে নাকি অনেক গন্ধ আসে। এটা অনেক প্রচলিত একটা ডায়লগ হয়ে গিয়েছিল। আসি না আমি ওখানে। আচ্ছা, এরকম দুষ্টুমি কি সারাক্ষণ করতে থাকে? অবশ্যই অবশ্যই, সারাক্ষণ সবসময় সবসময়। এর থেকে অনেক বেশি করি, এটা এটা কিছুই না, কিছুই না। যাই হোক, কিন্তু সত্যি কথা হচ্ছে যে আসলে পূজা কিন্তু আমার সামনে আসেনি, বলতে গেলে আমি পূজার সামনে এসেছি, কারণ পূজা এবং আমাদের পুরো টিম তারা কিন্তু আগে থেকে সেট ছিল। সেট ছিল আমরা একমাত্র আমি, মানে আমি ছিলাম হচ্ছে পরমন দুই এর সর্বশেষ এডিশন। আচ্ছা, তো আমি পূজার সামনে যখন আসি তখন আমার ঈদের কাজ চলছে, ঈদের নাটকের কাজ চলছে। তো আমার জাজমল টিমের অফিসে যাওয়ার কথা, তো আমি তাকে আগেই ফোন করে বলেছি, ভাই আমাকে ডিরেক্টর ছাড়ছেন, আমার একটু সময় লাগবে। তো বললাম যে তুমি তোমার কাজ শেষ করে আসো, কারণ ঈদের কাজ কাউকে তো আমি ফাঁসাতে পারবো না। তো আমি যখন গেলাম তখন মনে হয় বাজে রাত 1:30 না 2:30 মতো অফিসে যখন গেলাম, তখন আমি গিয়ে দেখি বাচ্চা মেয়েটা ঘুমাচ্ছে। দর্শক জুটি হিসাবে আমাদের গ্রহণ করবে কি করবে না, কারণ আপনি ইন্ডিভিজুয়ালি অনেক সুন্দর, আমি ইন্ডিভিজুয়ালি অনেক সুন্দর, কিন্তু আমাদেরকে একসাথে কি সুন্দর লাগছে এবং অনেক সুন্দর মানুষ, মানে নরনারীর কেমিস্ট্রি মানুষজন পছন্দ করে না মাঝে মাঝে, কারণ হচ্ছে কেমিস্ট্রিটা তখন আর ডেভেলপ করে না। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর কিন্তু। তো আমার মনে হয় আমাদের এই খুনসুটি থেকেই আমাদের কেমিস্ট্রি ডেভেলপ করেছে, এবং আমরা দুজন দুজনকে প্রথম এক দুই দেখার পরই আমার মনে হয় রিড করা শুরু করতে পেরেছি। ও বুঝতে পারছিল যে আমি কি অ্যাক্টিং করবো, আমি বুঝতে পারছিলাম যে ও এখন কি করবে। তার মানে আমরা বুঝতে পারছি যে পোড়ামন দুই দিয়ে যে জার্নিটা শুরু হয়েছিল পূজা চেরি এবং সিয়ামের অভিনয়ের সেটে, মানে এটা বিভিন্ন লোকেশনে শুটিংটা হয়েছিল, আমার মনে হয় যে যে টিমটা ছিল তারা মনে হয় পূজা চেরি এবং সিয়ামের এই খুনসুটি যন্ত্রণা অস্থির ছিল, তাই না? তারা সবচেয়ে বেশি এনজয় করতে, অনেক বেশি এনজয় করতে, ওরা আমাদেরকে তাল দিত না, হ্যাঁ করো, কারণ হচ্ছে আপনি যদি আপনি দেখেছেন আমার মনে হয় পোড়ামন দুই, তো পোড়ামন দুই কিন্তু আমাদের চরিত্রের একটা মানে প্রথম অর্ধেকের ইন্টারভ্যালের এক পর্যন্ত আমাদের বেসিসই ছিল যে আমরা সারাদিন ঝগড়া করি, মারামারি করি, তো আমাদের কিন্তু অভিনয় করতে হয়নি, আমরা রিয়েলি অভিনয় ছিল। এই কারণে মনে হয় যেন রিয়েল মনে হয়েছে, মনে হয়েছে যেন সত্যিকার অর্থে বোধহয় খুনসুটি করছে এই দুজন। আসলে বাস্তবে রিলেশনটা এই বড় পর্দায় ফুটে আসছে, যে কারণে দর্শক এভাবে আসলে মুভির জন্য খুব ভালো। আরেকজনের সাথে খুনসুটি আমাদের প্রচুর হতো, তার কথা না বললেই না, সে হচ্ছে যাকে আমরা পোড়ামন দুয়ে পুরো 58 দিন আমরা কাছে পেয়েছি, সে হচ্ছে আমাদের সবার মা, পূজা চেরির মা, ঝর্ণা চেরির মা। তার সাথে আমাদের খুনসুটি প্রচুর, আমার এবং রাফি। বলে রাখি আমার চেরি কিন্তু আমার নাম। আচ্ছা, তো সবাইকে নাম দিই আমরা, একদম চেরি হয়ে গেছি, সিয়াম চেরি, রাফি চেরি, ঝর্ণা চেরি, সবাই চেরি, আজিজ চেরি, আজিজ চেরি। আচ্ছা, এটা খুব মজার গল্প। আচ্ছা, বুঝতে চেরি।
শ্রোতা বন্ধুরা যারা শুনছে তারাও নিশ্চয়ই যারা মেয়ে কিংবা ছেলে তারা সবার নামের পেছনে আপনারাও আপনাদের নামের পেছনে একটা চেরি লাগিয়ে দিন। আচ্ছা খুব জানতে ইচ্ছে করছে পূজা চেরি কি সিনেমা হিসেবে হয়েছে এই নামটা? এটা কি আগে থেকে ছিল? আগে থেকে ফ্যামিলি হয়েছে। আচ্ছা তাহলে সিএম এর নাম তো সিয়াম সিয়াম আহমেদ। আমি আমি আর সুযোগ পাইনি নাম চেঞ্জ করতে। বড় পর্দায় যারা আসে অনেকের ক্ষেত্রে তাই ঘটেছে, নাম চেঞ্জ হয়ে যায়, একটা হয়তো সুন্দর নাম দেয় ডিরেক্টর কিংবা প্রোডিউসার, সেরকম আপনাদের বেলা হয়নি নিশ্চয়ই? আমার না হওয়ার একটা কারণও আছে, যদি মানে আমি যদি বড় পর্দার মাধ্যমে প্রথম কাজ করতাম হয়তো এটার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারতো, কিন্তু যেহেতু আমি অলরেডি কাজ করেছি এর আগে, দর্শক আমাকে আমার অন্য কাজের মাধ্যমে চেনেন, তো তার জন্য এটা তো কখনো সম্ভবই না যে আমার নাম পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যাবে। কারণ দুজনকে খুব স্যুট করেছে অনেকের ক্ষেত্রে, কিন্তু নামটা কিন্তু অনেক একটা বিষয়, কিন্তু পূজা চেরি এবং সিয়াম মনে হচ্ছে একটা ছন্দ কাজ করছে, কবিতার মতো ছন্দ। নিশ্চয়ই বন্ধুরা আমরা কি নায়িকার মুখে শুনবো সেই ঘোষণাটা? শ্রোতা বন্ধুরা কিন্তু শুনতে চাচ্ছে মিষ্টি কণ্ঠে বলবে কি আমি কি গান দেবো? হ্যাঁ না তোমার আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নয় আমি চাইতে দিব, বাগিচার ফুল তুমি দারুন 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 ইচ্ছে করছে আমি শুধু গানটা পুরোটাই শুনি, খুব ভালো লাগলো স্বকণ্ঠে পূজা চেরি এবং সিয়ামের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা আপনারা গানটা এই মুহূর্তে শুনলেন, চলুন আমরা এখন মূল গানে চলে যাই, সেই গানটি পোড়ামন তুই থেকে। চমৎকার গানটি আসলে, গানটা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল দুজনের এই চমৎকার রিলেশনটা দেখে আমি পূজাকে জিজ্ঞেস করব, ওহেশান কিংবা কি অন্য কাউরে না আমি চাইতে দেব, তো এটা তো সিনেমার গানের কথা, এটা কি কখনো নিজের মনে অজান্তে কখনো কাজ করে? ওনার কথা একটু জানতে চাই, এই শ্যাম পাশে বসে আছে, অন্য কাউকে আমি চাইতে না দেবো, এরকম কোন তখন কাজ করে? তখন মানে আমি মনে মনে ভেবে রেখেছি যে আমার সুজন আমার কাছেই আছে, তো আমি আমার সুজনকে কারো দিকে চাইতে দিব না, সিয়ামকে না, সিয়াম মানে যার যার দিকে তাকা ও মারা যাক কোনো প্রবলেম না, মানে আমার সুজন যাতে কোথাও না যায়। কি দারুন উত্তরটা দিল, এখন তো দহন চলছে, দহন চলছে চলছে সারা দেশব্যাপী, এবং সেই পোড়ামন দুই এর মতো দহন আরো উপচে পড়বে দর্শক, এবং যা মনে হচ্ছে যে পূজা চেরি এবং সিয়াম এই মুহূর্তে সব দর্শকদের মনে হয় আগুনে ঠেলে দিয়েছে, তারা এখন হলমুখী, এখন সে কি ঈদ উদযাপন করবে, তারা এখন তাদের ঈদ উদযাপন হচ্ছে এই পূজা চেরি এবং সিয়ামের ছবি নিশ্চয়ই, এবং ছবিটার নামটাও যথার্থ কার্যকারিতা আমার মনে হচ্ছে যেন এখানে পূজা চেরি যেখানে আছে সিয়াম সেখানে আছে, সিয়াম চেরিও সেখানে আছে, তার সাথে আছে ঝর্ণা চেরি এবং আমাদের প্রডিউসার আছেন, তার পেছনে কি আমি চেরি লাগাবো? আমাদের প্রডিউসার নাসিমা বেগম, কিন্তু
শ্রোতারা খুব মজা পাচ্ছে এবং এই মুহূর্তে আমার মনে হয় আজকের অনুষ্ঠানের পর থেকে তারা জেনে যাবে যে পূজা চেরি, শিয়াম চেরি, বুসরা চেরি এবং নাসিমা চেরি, ঝর্ণা চেরি থেকে শুরু করে এবং প্যানেলে যে সাউন্ডে আছে ওকে যিনি সাউন্ডে আছে তিনিও আমাদের এক সালামধন্য আপা, তিনিও আমি ইশারা দিয়ে বলে দিয়েছি তাকেও নিশ্চয়ই আমরা সবাই এখন চেরির জগতে বাস করছি। চেরি কিন্তু একটা মিষ্টি ফল, কিন্তু ফল না, ওর নামটা কিন্তু ফুল থেকে এসেছে, চেরি ফুল জাতীয় এবং একটা চেরি ফলও আছে হ্যাঁ। এবং আমি বলি যে এই ক্ষেত্রে সবচেয়ে দূরদর্শী হচ্ছে পূজার বাবা মা, যারা বুঝেছিল যে আমার মেয়েটা একটা ফুল হবে, মানে এই ফুল মানে ফুল না, এই ফুল মানে বোকা ফুল। এই ফুলটা হচ্ছে স্নিগ্ধ কোমল শান্ত মিষ্টি একটা ফুল বললাম। আপনি এত সুন্দর বিশেষণ দিয়েছেন, মানে ঈদের দিনে আপনি কি সুন্দর করে মিথ্যা কথা বলেন, আমার খুব ভালো লাগে। এখন থেকে এটা বলবেন, পূজা মিষ্টি স্নিগ্ধ কোমল শান্ত ছোট মরিচ, ছোট মরিচ কখনোই না। এবং ও যেহেতু দিয়েছে নিশ্চয়ই ভেবেচিন্তে দিয়েছে, যে ভেবেচিন্তে দিয়েছে এবং মন থেকে দিয়েছে, মন থেকে দেওয়া যায় ফেলে দেওয়া যায় না, যেহেতু ও আমার, ও আমার হিরো। আচ্ছা এই যে আমরা আবারও গল্পে ফিরে আসি একটু, এই যে পোড়ামন দুই দিয়ে পূজা এবং সিএমএর যাত্রা শুরু হলো, বিভিন্ন লোকেশনে কিন্তু ছবিটা চিত্রায়িত হয়েছিল এবং দহনও হয়েছে। ছবি করতে গেলে কিন্তু বিভিন্ন লোকেশনে অনেক লোকজন থাকে, নানা রকম ঘটনা সূত্র হয়, মজার কাহিনী হয়, এরকম কোন ঘটনা মনে পড়ছে এই মুহূর্তে সিএমকে আগে জিজ্ঞেস করব। আমাদের এমন ঘটনা অহরহ পরমন দুইতে, আমরা যেমন মেহেরপুরে যখন শুটিং করছিলাম, আমাদের আসলে এত ঘটনা, আমার একটা একটা ঘটনা মনে পড়ছে, ইসেটটা ওটা তো আছে, বাট আমরা একদিন শুটিং করছি নদীর পাড়ে, হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ওখান থেকে আমাদের হোটেল অনেক দূরে, গাড়ি অনেক দূরে। এটা কোথায় ছিল? মেহেরপুর। আচ্ছা ও মেহেরপুর, তো মেহেরপুরে আমরা কোথাও যেতে পারছি না, তো আমরা সামনে দৌড়াদৌড়ি করছি বৃষ্টির মধ্যে ভিজে। এই সময় একজন একজন মহিলা, তার একটা ওখানে একটা ছন দিয়ে একটা ঘর বানানো ছিল, সে নিজের ঘর থেকে বের হয়ে আমাদেরকে তার ঘরটা দিয়ে দিয়েছেন, তাই মানে তার আতিথিয়ত দেখলে আপনি মুগ্ধ হবেন। এবং তার ঘরে কিন্তু কিছু নেই খাবার, সে আমাদেরকে আপ্যায়ন করবে, সে মুড়ি আনলেন, মুড়ি আনলেন, পেঁয়াজ কাটলেন, আমাদের প্রোডাকশন থেকে চানাচুর দিল, সেটা দিয়ে যেভাবে ঝালমুড়ি বানানো হলো, এবং সেটা আমরা সবাই ওই কুড়ে ঘরের মধ্যে বসে একসাথে খেলাম। আমার মনে হয় এত মজা, ওইটা কোন ফাইভ স্টারে খেলেও আমরা পাবো না, সেটা এতটুকু আন্তরিকতা ছিল তার সেই ভালোবাসায়। অবশ্যই আসলে এটা মনে রাখার মতো। এবারে পূজাকে জিজ্ঞেস করবো যে মনে পড়ছে এই মুহূর্তে কোনো, নিজে হাসছে কারণ বলছিল যে অনেক অনেক মজার কাহিনী। একটা বলি, তখন পুরোটা তো মেহেরপুরেই হয়েছে, তো ওখানে আমি আরো গেলাম, যাওয়ার পরে দেখি অনেক মানুষ দেখছে, শুটিং দেখছে, তারা খুঁজছে যে নায়ক নায়িকা কোথায়, কোথায় নায়ক নায়িকা আসে নাই। আমাদের ওখানে ছিলেন মেজবা ভাইয়া, যে আমাদের অনেক হেল্প করেছে, তার হেল্প ছাড়া আমরা মেহেরপুরে শুটিং করতে পারতাম না আমার যে মনে হয়। তো তাকে জিজ্ঞেস করলো অডিয়েন্স যে কোথায় নায়ক নায়িকা আসেনি, মানে যে নায়ক নায়িকা আস, আমরা কিন্তু গাড়িতে ছিলাম, নায়ক নায়িকা পিছনে পিছনে এখনো আসে নাই, আসতে দেরি হবে এক ঘন্টা। তো পিছন থেকে একটা লোক বলতেছে কি যে ভিতরে নাকি, কেমন জানি ভাষাটা ওরকম ভাবে বলে যে ভিতরে নাকি, না 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 ভিতরে না ভিতরে না, আসতেছে আসতেছে, ওনাকে পাম্মাইছে, বুঝে ফেলেছি পাম্মাইছে। আচ্ছা এটাই মেহেরপুরের মানুষজন অনেক ইন্টারেস্টিং ছিল। আচ্ছা আসলে মানে লোকেশনে অনেক মজার ঘটনা হয়, সেটাই আসলে এই বড় পর্দায় হিরো হিরোইনদের কিন্তু ছবিটা আসার আগে নিজেকে তৈরি করে আসে, ওরকম কোন প্রিপারেশন নিতে হয়েছিল
কিংবা ছবির প্রযোজক পরিচালক কি এরকম কোন সময় বেঁধে দিয়েছিল যে এই সময়ের মধ্যে নাচ পাইটিং কিংবা যা কিছু করার কোন ট্রেনিং কিংবা প্রশিক্ষণ নিতে হয়েছিল? অনেস্টলি আমাদের ছবিটার একটা ভালো দিক ছিল, আমাদের ছবিটা কিন্তু অভিনয় ভিত্তিক ছবি ছিল। মানে আমাদের ছবিতে যদি আপনি নাচেন, আপনি গান গান, আপনি উড়ে যান, কিন্তু আপনি যদি অভিনয়টাই ফল করেন তাহলে আপনার পুরো ছবি ফল করবে। কারণ খুব একটা নিস লাইন ছিল যে এর বেশি করা যাবে না, এর কম করা যাবে না। কারণ ছবিতে একটু ওভার মানুষ পছন্দ করেন, এটা স্বাভাবিক, তারা লার্জার দ্যান লাইফ দেখতে চান। তো আমরা যেটা করেছি, আমাদেরকে প্রস্তুত করার জন্য আমরা প্রচুর পরিমাণে রিহার্সাল করেছি, আমরা ওয়ার্কশপ করেছি, আমরা একজন একজনের অভিনয় বুঝতে চেষ্টা করেছি। আমাদের ডিরেক্টর বসা ছিলেন, প্রডিউসার বসা ছিলেন, স্ক্রিপ্ট রাইটার বসা ছিলেন, তারা দেখেছেন যে তারা যেভাবে চাচ্ছেন চরিত্রটা কিভাবে দাঁড়াচ্ছে নাকি। আমার মনে হয় যদি আমরা একবার অভিনয়তে এস্টাবলিশ হতে পারি তখন দেখা যায় যে আপনি নাচটা তখন প্র্যাকটিস করে নিলেন অথবা পরবর্তী অ্যাকশন সিনগুলো করে নিলেন। আমাদের কিন্তু ফিল্মে অ্যাকশন খুব কম, একটা সিকোয়েন্স, এবং সেটা রিয়েলিস্টিক, এটা প্র্যাকটিস করা কিছু ছিল না। আসলে প্র্যাকটিস করলে এটা মেকি হয়ে যায়। আর ওখান থেকে গানটার জন্য আমরা আলাদা সময় পেয়েছিলাম, আমাদের বলিউড থেকে যেমন আমাদের কোরিওগ্রাফার এসেছিলেন জয়েশ প্রধান, তো উনি একজন অসাধারণ মানুষ, তো উনি আমাদেরকে দুজনকে একসাথে বসিয়ে বসিয়ে আমাদেরকে রিহার্সাল করিয়েছেন। এবং আমাদের ছবির পরেও উনি আমাদের প্রতিদিন খোঁজ খবর রেখেছেন যে আমরা কেমন আছি, আমাদেরকে বাংলাদেশকে মিস করে, বাংলাদেশের খাবার মিস করে, এগুলো বলেন। তো এক পরিবার হয়ে গেছে একটা, খুব ভালো লাগে জিনিসটা। আচ্ছা, ছবিতে পূজার যে নাচের কৌশল দর্শকরা দেখেছে, মনে হচ্ছে যেন পূজা ছোট থেকেই নৃত্যশিল্পী ছিল, তাই না? নাচ গান তাই, যে কারণে আসলে খুব ইজি ছিল পূজার কাছে সেই নাচের দৃশ্যটাকে রিফ্লেক্ট করা। দুজনের তো এখন এই মুহূর্তে অনেকগুলো ছবিতে অলরেডি সাইন হয়ে গেছে, ছবির চুক্তিবদ্ধ হয়ে গেছে, অলরেডি আমরা পুরামন্দুই পেয়ে গেছি এবং তখন পেয়ে গেছি, ওরকম কোন ডায়লগ মনে আছে শ্রোতাদের জন্য একটু এই মুহূর্তে শোনানোর জন্য? মনে পড়ছে দুজনের? মাইয়া মনে সে বুকের পরে মাথা রাখতে তোর খুব ভালো লাগে না? খুব মজা। হ্যাঁ মজাই তো, কেন তোর কোন সমস্যা? আমি তোরে ভালোবাসি। আমারও তো ভালোবাসবো বড় লোকের সুন্দর সুন্দর প্যান্ট পরা মাইয়ারা, তোর তো সিরিয়ালই থাকবো 3,000 মাইয়ার পিছনে। যা, তুই আমার লোকে জানিলস, তুই জানোস আমি কেডা? আমি হইলাম গিয়া এই বাংলা সিনেমার এক নম্বর হিরো সালমান শাহ, এক নম্বর পাগলা ফ্যান এই মেহেরপুরের সুজন শাহ। শাহ শাহ কই আগরতলা আর কই সকির তলা আইসে সুজন শাহ শাহ শাহ। এবারে পূজাকে একটু জিজ্ঞেস করবো যে নূরজাহান ছবিটা যখন দর্শকরা হলে দেখলো, প্রথম ছবি বড় পর্দায় নিজের ছবি আসলো, তখন অনুভূতিটা কেমন হয়েছিল? যে দর্শকটা কেমন ভাবে নিবে, শিশু শিল্পী হিসেবে কাজ করেছি এতদিন, এখন হঠাৎ করে নায়িকা হয়ে বড় পর্দে আসলাম, এই দিকে একটু ভয় ছিলাম যে দর্শক আমাকে কিভাবে নিবে, আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করবে কিনা। তো যখন আমি হলে গিয়ে দর্শকের সাথে দেখলাম, তখন দেখলাম তারা অনেক হ্যাপি, তারা আমার অ্যাক্টিং নিয়ে মানে সবকিছু নিয়ে অনেক হ্যাপি, তারা খুব এনজয় করছে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ডায়লগ। তখন থেকে আমার এটা ভাঙলো যে হ্যাঁ, আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, এখন দেখি সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিব তাদের। আচ্ছা, একজন গ্ল্যামারাস অ্যাক্ট্রেস নাকি অভিনয় শিল্পী, কোনটা শুনতে বেশি ভালো লাগে? একজন অভিনয় শিল্পী, কারণ আমাকে মানে অভিনেতা অভিনেত্রীদের তো অনেকগুলো অনেক ক্যারেক্টার ঢুকতে হয়, যেমন আমি দহনে করেছি একটা গার্মেন্টস এর মেয়ে। আচ্ছা, তো সেই হিসেবে নিজেকে নিজে সেভাবে পরিশ্রম করতে, সেভাবে ভাঙতে খুব ভালো লাগে, খুব মজা করে, মজা লাগে, খুব এনজয় করি ব্যাপারটা। তো বিভিন্ন ক্যারেক্টারে ঢুকতে, বিভিন্ন ক্যারেক্টারে নিজেকে ফুটিয়ে তুলতে খুব ভালো লাগে। আসলে শিল্পী মানেই তো তাই, তাই না? সব একই রকম ক্যারেক্টার করবে তা না।
তো এই মুহূর্তে আমার না খুব ইচ্ছে করছে একটা মিষ্টি গান শুনতে, আমারও গানে চলে যেতে ইচ্ছে করছে। কোন গানটা শুনবো? শুরু করে দিল তোমার গানটা হিরো তোমার স্টাইল দেখে দেখে বাঙালি স্টাইল শিখেছে, তোমার রোমান্টিক ডায়লগ বলে প্রেমীরা প্রেমে মজেছে, গুরু তোমায় করি কবি রোজ স্বপ্ন তোমার দেখি, সবার মনে তুমি যে রাজ করো। বাকিটা মানুষ শুনে নিক। আমি অভিভূত অভিভূত আসলে এত চমৎকার গান করে সিয়ার কণ্ঠশিল্পী তো হতে পারবে তাই না? সবকিছু আর কাউকে প্লেব্যাক করতে হবে না, আমি পুরো ইন্ডাস্ট্রিতে সব একা। আরেকটা বিষয় জানতে ইচ্ছে করছে, দুজনের অলরেডি দুটো ছবি মুক্তি পেয়ে গেছে, নিজের ছবিগুলো হলে তো নিশ্চয়ই দেখা হয়েছে, কেমন লেগেছিল? দুজনকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করো। প্রথমে আমি সিয়ামের মুখে শুনতে চাই। প্রথম আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা ছবি পুরোপুরি হলে বসে দেখব, কিন্তু আসলে আমাদের যে অবস্থা ছিল হলের, কখনো চিন্তা করিনি যে ফার্স্ট ফিল্মের ফার্স্ট শো ফার্স্ট ডেতে হাউসফুল হবে। তো আমরা প্রথমে গিয়েছিলাম স্টার সিনেপ্লেক্সে, তো ওখানে আমরা কিছুক্ষণ সিঁড়িতে বসে ছবি দেখলাম, তারপর আমাদেরকে সপরিবারে বের করে দিল, কারণ হচ্ছে সিঁড়িতে বসে ছবি দেখা যাবে না। তো মনে অনেক আনন্দ নিয়ে বেরোচ্ছিলাম, কারণ যে আমাদের ছবিটা প্রত্যেকটা মানুষ সিটে বসে দেখছে। একজন অভিনেতার, একজন চলচ্চিত্র অভিনেতার বিশেষ করে, তার সার্থকতা কিন্তু ওই জায়গাতেই যে তার ছবিটা হাউসফুল যাচ্ছে, এটা অসাধারণ। এবং আমরা দিন শেষে প্রোডিউসারের মুখে হাসি দেখতে পেরেছি। বড় স্ক্রিনে নিজেকে দেখার অভিজ্ঞতা আমার যতটুকু না ভালো লেগেছে, আমার মনে হয় আমার বাবা আমার আরো বেশি ভালো লেগেছে আমাকে দেখে, যে তার ছেলে তার সন্তান কাজ করছে এবং তারা গর্ব করে বলতে পারবে যে একটা ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে। বাবা মা দুজনেই টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখে, এটা একটা কিন্তু বড় ব্যাপার। আমার বাবা তো 4-5 বার অলরেডি হলে টিকিট কেটে দেখে এবং অলরেডি তখনও দেখতে চলে গেছে, দেখে আসছে। বা এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবার পূজার কাছে শুরু। বড় পর্দায় তো আমি এর আগে নিজেকে অনেকবার দেখেছি, কিন্তু অভিনেত্রী মানে নায়িকা যেটা বলি সেই হিসেবে আমার খুবই ভালো লেগেছে, কারণ দর্শকরা আমাকে অন্যভাবে দেখেছে, এরপরে দেখলো অন্যভাবে, দুইভাবে দেখলো। আমার অনেকদিনের শখ ছিল আমি সিএম এর সাথে কাজ করবো, যাই হোক আমার আশাটা পূর্ণ হলো। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কাজ করার জন্য, আমি অনেক গর্ব করছি যে আমি সিএম এর সাথে কাজ করেছি। থ্যাংক ইউ সো মাচ। তো আমার খুবই ভালো লেগেছে বড় পর্দায় নিজেকে এরকম ভাবে দেখে, দর্শক মানে আমি যেই ডায়লগ দিচ্ছি মজা মজা ডায়লগ, সেই ডায়লগে দর্শক চিৎকার করছে, অনেক মজা পাচ্ছে, তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। আসলে এটা একটা অন্যরকম একটা অনুভূতি তাই না, নিজের ছবি বড় পর্দায় এবং তাও যদি হাউসফুল। হাউসফুল যখনই শুনছি যে হাউসফুল টিকিট পাওয়া যাচ্ছে না, মানে এত খুশি লাগে, মানে ঈদের দিনের মতো খুশি। আচ্ছা পূজা ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলায় কোথায় কেটেছে? আসলে যারা স্বপ্নের চরিত্র গুলো রূপদান করে বড় পর্দায়, সাধারণ যারা দর্শক ওরা কিন্তু জানতে চায় যে তার মনের মধ্যে যে প্রিয় নায়িকা আছে তার ছোটবেলাটা কোথায় গেছে, যদিও ছোট এখন পূজা। অবশ্যই আমি অনেক পিচ্ছি, অনেক বাচ্চা। পূজা ছোটবেলা বাসায় কেটেছে, বলো কোথায় কেটেছে? ঢাকাতেই কেটেছে, রাস্তায় রাস্তায় অলিতে গলিতে দুষ্টুমি করে করে। না 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 অত দুষ্টু ছিলাম না, এখন দুষ্টু মনে হয় না, দুষ্টু এটা ও ও ও কো সিরিয়াসলি, এটা সিরিয়াসলি অ্যানসার দাও। হ্যাঁ সোশ্যাল করো একটু। স্কুলটা কোন এলাকায়? আমি মাটিকাটায় ক্যান্টনমেন্ট এলাকায় থাকি, তো ওখানে আস্তে আস্তে ছোটবেলা থেকে অ্যাক্টিং করছি, অ্যাক্টিং এ যাই মানে শুটিং করি, শুটিং করে আবার বাসায় আসি, আবার শুটিং এ যাই, এরকম ছিল। তো মা তো আমার সবসময় সাথে থাকে, সবসময় যেখানেই যাই সেখানেই আমার সাথে সাথে থাকে, অনেক হেল্প করে, যে কোনো কিছু না বুঝলে সেটা বুঝিয়ে দেয়। ইভেন আমি যখন আমাকে যখন স্ক্রিপ্ট দেওয়া হতো, ছোটবেলায় তো অনেক কাজ করেছি, স্ক্রিপ্ট দেওয়া হতো তখন আমি কিছুটা বুঝতাম না যে কিভাবে ডায়লগ ডেলিভারি করব। তো আম্মু এসে বলতো যে এরকম ভাবে করবে, এরকম ভাবে করলে ভালো লাগবে, কারণ সে ছোটবেলা থেকে তার ছোটবেলা থেকে অনেকগুলো অনেকগুলো সিনেমা দেখেছে, অনেক অভিনেতা অভিনেত্রীদের অ্যাক্টিং দেখেছে, তো নিশ্চয়ই
অনেক বড় দর্শক। তার মানে আজকে পূজাচারী হয়ে ওঠার পেছনে মায়ের অবদান অনেক বেশি, অনেক অনেক অনেক, তাই না? মানে এর জন্যই আমার মার জন্য আমি এবার মানে এই ঈদে, আগে কত ঈদে আমার পোড়ামন টু রিলিজ হয়েছে, দহন দহনের মতো একটা মুভি করতে পেরেছি, তো থ্যাংকস টু মাই মম। আসলে মাকে আসলে শুধু ভালোবাসাই জানাতে হয়, তাই না? এই মুহূর্তে মা শুনছে মেয়ের কথাগুলো, মাও খুব আবেগ আবৃত হয়ে গেছে। মায়ের আশীর্বাদ সবসময় থাকবে পূজাচেরির উপর, এবং সিয়াম বাবা মায়ের আশীর্বাদ দিয়ে ফ্যামিলির মতোই থাকি, কারণ হচ্ছে আমরা যদি একসাথে খাই পাঁচটা ছটার দিকে যদি হয় একসাথে লাঞ্চ করার ট্রাই করি, বাসায় একসাথে যাওয়ার ট্রাই করি, তো দেখা যায় যে আমাদের পুরো শুটিং ইউনিটে আমাদের গার্জিয়ান কিন্তু এক হচ্ছে আমাদের আব্দুল আজিজ ভাই, আর এক হচ্ছে আমাদের ঝর্ণাচেরি দল। আচ্ছা, এরা হচ্ছে দুজন আমাদের গার্জিয়ান। আর শুটিং এ রাফি ভাই আর আমার আম্মুর কেমিস্ট্রি অনেক জোশ, তাই না? আসলে টোটাল একটা সিনেমার একটা টোটাল একটা টিম, টিমটা যদি খুব ফ্রেন্ডলি হয় না, আমার মনে হয় সেই প্রোডাকশনটাও সেরকম হবে। আর আমরা এদিকে অনেক লাকি যে আমরা এরকম একটা টিম পেয়েছি। নিশ্চয়ই, আর আমরাও পেয়েছি পূজাচেরিকে এবং সিয়ামকে। আমাদের বাংলা চলচ্চিত্রকে মনে হচ্ছে যেন অনেকদিন পর আমরা ফিরে পেয়েছি, যে চলচ্চিত্রকে আমরা হারিয়ে ফেলেছিলাম। মনে হয়েছিল যেন এটা কোনো শিল্প না, এটা একটা জাস্ট একটা চলচ্চিত্র অঙ্গন, কিন্তু সেই শিল্পটাকে আমরা মনে হচ্ছে যেন নতুন করে পেয়েছি। এই পোড়ামন দুই দিয়ে যাত্রা শুরু হয়েছে এবং এখন দহন চলছে। আমাদের সারা বাংলাদেশের সিনেমা সিনেমা প্রেমী দর্শকরা যেভাবে পূজাচেরিকে গ্রহণ করেছে, তাদের সিনেমাগুলোকে গ্রহণ করেছে, ভালোবেসেছে, সব পরিবারে হলমুখী হচ্ছে, এটা আসলে খুব একটা খুশির খবর, আনন্দের খবর। এই ঈদের মধ্যে শ্রোতা বন্ধুরা, আপনাদের শুধু এটুকু আনন্দের খবর আমি এই মুহূর্তে দিয়ে গেলাম আজকের এই তারকা আড্ডাতে। আশা করছি আপনারা সবাই সবাই খুব আনন্দিত হয়েছেন আজকের তারকা আড্ডায়। আর তার আজকের তারকা আড্ডায় সবার প্রিয় পূজাচেরি এবং সিয়ামের নানান গল্প কথাগুলো শুনি। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম আপনাকে এবং পূজাচেরি। আসলে দুজনই আমি জানি প্রতিদিনই শুটিং থাকে, অনেক অনেক ব্যস্ত, তারপরও বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারকে সময় দিয়েছেন, আমরা অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি।